বাক্সা জেলার তামুলপুরত জব্দ করা হয় এক বৃহৎ পরিমাণের গাঁজা। আটক করা হয় এজন কিশোরক। রাজ্যজুড়ি অসম আরক্ষীর ড্রাগস আর নিচাযুক্ত দ্রব্য বিরোধী অভিযান অব্যাহত থাকার সময়তে তামুলপুর আরক্ষীর গাঁজা বিরোধী অভিযানত বৃহৎ সফলতা। গোপন সূত্রের পমকেদি তামুলপুর আরক্ষীর এটি দলে কুমারিকাতার 3 নং কালীপুরত অভিযান চলায় জব্দ করে 31.46 কিলোগ্রামের গাঁজা। জব্দকৃত গাঁজাখিনির মূল্য প্রায় 1 লাখ টাকা। গাঁজা সরবরাহ করার অপরাধত আটক করে কুমারিকাতার 3 নং কালীপুরের দীপক দাসের 19 বছরীয় পুত্র জ্যোতির্ময় দাসক। জ্যোতির্ময়ে গাঁজাখিনি এখন বিলাসী গাড়ীরে উদালগুড়ি জেলার ভৈরবকুণ্ডর আনি কুমারিকাতার 3 নং কালীপুরের নিজ বাসগৃহত রাখিছিল। ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে জ্যোতির্ময়ের বিরুদ্ধে তামুলপুর আরক্ষী থানাত রুজু করা হয়েছে এক গোচর। আজি মর্নিংগাঁওত আমি একটা সোর্সের পর ইনফরমেশন পাইছিল যে জ্যোতির্ময় দাস নামৰ এজন লড়ায় এখন রঙা চেভ্রলেট গাড়ি আনের দিকের তামুল টুয়ার্স তামুলপুর গৈ আছে, যত যখন গাড়িত নেকি নেশাজাতীয় দ্রব্য গাঞ্জা সরবরাহ করে আছে বলে। তো তারপর আমি একচুয়ালি নাগিজুগুলির স্টার্ট করেছিল যে এই পানি পানেরি হয়ে আছে। তো নাগিজুগুলির হয়তো ইও কিবা গম পায় রাস্তা সলনি করে, আমি বহুত দেরি খাপ পতার পিছতো বিভিন্ন খবর লওয়ার পিছতো আমি কোনো ধরনের সেই গাড়ি বা সেই লজন আমি কোনো সন্ধান পাওয়া নাছিল। শেষত আমি লজনের ডিটেলস পাবলে সক্ষম হলো যে জ্যোতির্ময় দাস ঘর হল 3 নম্বর কালীপুর কুমারিকাটা এলাকা আমার তামুলপুর পি এস ও আন্ডার। রেকর্ডিংয়ে তার ঘর সার্চ করা হয়, মূলত আমার এস আই নিপন গগৈ আই সি কুমারিকাটা স্টাফ তার ঘর সার্চ করার পিছত আমি 31.46 কেজি গাঞ্জা, তারপর সেভেলর গাড়ি, মোবাইল ফোন, ক্যাশ মানি 25,000 আর ওয়েট মেশিনটো ডিজিটাল ওয়েট মেশিন সিজ করা হয়। আর তাক আমি পিক আপ করে থানালে লই আইছো ইন্টারোগেশনের কারণে, আর অলরেডি এফআইআর লজ হয়েছে, তার এগেনস্টে লিগেল একশন লওয়া হব, কালি কোর্টলৈ প্রেরণ করা হব। ইয়াতো আমি কিছু ইতিমধ্যেই পাইছো, আমি বিভিন্নজনের খবর মানে পাইছো নাম কিছু, আর একেজোরপরা আমি কিছু নাম পাইছো যে কোন ইয়াত জড়িত, আর ভৈরবকুণ্ডপরা অনা বলে কৈছে উদালগুড়ি ভৈরবকুণ্ড। গতি সেইখানে আমার ইনভেস্টিগেশন চলি আছে, আশা করো গোটেখিনি করায়ত্ত করবলে আমি সক্ষম হব। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট নাও।